গবেষণা বলছে, যারা গরম পানি খান তারা যদি নিয়ম না মেনে সঠিকভাবে গরম পানি না খান, তাহলে তাদের শরীরে ধীরে ধীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, পাইলস, কোষ্ঠকাঠিন্য, কিডনিতে সমস্যা সহ আরও জটিল সব রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করবে। অনেকেই ভাবতে পারেন গরম পানি যখন খুশি তখনই খাওয়া যায়, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। সব কিছুরই একটা নিয়ম থাকে, পরিমাপ থাকে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই গরম পানি খাওয়ার মাধ্যমে শরীর থেকে বড় বড় রোগ দূর করতে পারবেন। কিন্তু কোন উপায়ে ও কিভাবে গরম পানি খেলে তা আপনার শরীরে উপকার করবে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আপনার শরীরে কিভাবে ম্যাজিকের মতো কাজ করবে এই গরম পানি, যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে হলপ করে বলতে পারি আজ থেকে একদিনও গরম পানি খাওয়া আর বাদ দিবেন না। অনেকেই ভাবতে পারেন গরম পানি খেলে কি আসলে এইসব রোগ শরীর থেকে দূর করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আপনারা নিয়ম মেনে টানা 15 দিন এই উপায়ে যদি গরম পানি খেতে পারেন, তাহলে আপনার শরীর পা থেকে মাথা পর্যন্ত কোনো রোগই থাকবে না। তো বন্ধুরা, চলুন জেনে নেই গরম পানি কিভাবে খেলে আপনার শরীর থেকে কোন কোন রোগ কিভাবে দূর হয়। ঘুম থেকে উঠে নাস্তা করার আগে আপনি যদি এক গ্লাস গরম পানি খান, তবে এটি আপনার অ্যাসিডিটি, বদহজম, অম্বলের মতো একাধিক সমস্যা থেকে আপনাকে সহজেই মুক্তি দেবে। আপনি কি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি খেলে পেট সহজেই পরিষ্কার হয়ে যাবে। এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। কুসুম গরম পানি খেলে শরীরের ভেতরের তাপমাত্রাটা সামান্য হলেও বৃদ্ধি পায় এবং ঘাম হয় বেশি। ঘামের সঙ্গে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বেরিয়ে যায়। শরীরে অতিরিক্ত চর্বি কমাতে এই কুসুম গরম পানির জুড়ি নেই। গরম পানি খেলে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালোরি পড়ে। গরম পানি খাওয়ার চাহিদা কমিয়ে ওজন কমাতেও আপনাকে সাহায্য করবে। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারলে মেদ ঝরবে দ্রুত। প্রতিদিন সকালে খালি পেটে গরম পানি খেলে শরীরের টক্সিক উপাদানগুলি সহজেই বাইরে বেরিয়ে যাবে ও শরীরের তাপমাত্রা বাড়বে। আর শরীরের তাপমাত্রা বাড়লে শিরা ধমনীতে রক্ত চলাচলের গতিও স্বাভাবিক থাকবে। দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন তারা খেতে পারেন এই গরম পানি। গরম পানির সঙ্গে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বাইরে বেরিয়ে যাবে, ফলে ব্যথাও ক্রমশ কমে আসবে। একজন মানুষের প্রতিদিন পানির চাহিদা কতটুকু তা নির্ভর করে আবহাওয়া, তার কাজকর্মের পরিমাণ, শরীরের অবস্থা ইত্যাদির উপর। পানি পান নিয়ন্ত্রণের জন্য আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে রয়েছে থার্স্ট সেন্টার বা পিপাসা কেন্দ্র। এই কেন্দ্র জানিয়ে দেয় যে কখন পানি পান করা দরকার। একজন মানুষের এই অংশটি কার্যকরী থাকলে পানির অভাব বা বাড়তি কখনই হবে না। তবে কোনো কোনো সময়, যেমন মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এই কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তির পিপাসার নিয়ন্ত্রণে লোপ পায়। অনিয়মিত পিরিয়ড ও ব্যথা থেকে মুক্তি দেয় গরম পানি। এটি অনিয়মিত ঋতুস্রাব ঠিক করতে এবং ঋতুস্রাবের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। অনেক সময় রক্ত জমাট বেঁধে তা বেরোতে না পারলে ব্যথা হতে থাকে পেটে। এই সময় গরম পানি পান করলে জমাট বাঁধা রক্ত ভেঙে গিয়ে ব্লাড ফ্লো সঠিকভাবে হয়, যা ব্যথা থেকে মুক্তি দেয়। এছাড়া গরম পানি খেলে স্ট্রেস কমাতে আমাদের সাহায্য করবে, জমে যাওয়া সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি থেকে আমাদের মুক্তি দিবে। গরম পানি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এবং ব্রণের সমস্যা থেকেও আমাদের মুক্তি দেয়। ত্বকের তাড়ানো ধরে রাখতে ও বাধকের ছাপ পড়তে না দিতে রোজ গরম পানি পান করুন। কিভাবে ও কখন খাবেন এই গরম পানি? রোজ রাতে খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম পানি পান করুন। আবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন। সকালে এই গরম পানির সঙ্গে আপনি চাইলে মধু বা লেবু মিশিয়েও পান করতে পারেন। কত তাপমাত্রায় গরম পানি খাবেন? অত্যাধিক তাপমাত্রাযুক্ত গরম পানি খাবেন না। 60 ডিগ্রি তাপমাত্রা বা তার কম তাপমাত্রাযুক্ত পানি পান করুন, অর্থাৎ হালকা কুসুম গরম পানি পান করুন। সাধারণ অর্থে ঈষদুষ্ণ পানি পান করুন।
না হলে জিভ পুড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। অনেকেই মনে করতে পারেন গরম পানি না খেয়ে ঠান্ডা পানি খেলে ক্ষতি কি। মনে রাখতে হবে ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ। যদি অল্প বয়সে ঠান্ডা পানি পান প্রভাবিত না করে তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই। ঠান্ডা পানি হার্টের 4টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্লান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন। এছাড়া ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারের রূপ নেয়। তাই আপনি নিজেই বুঝতে পারছেন ঠান্ডা পানি আপনার জন্য কতটা ভয়ঙ্কর। একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যার সমাধানে এই গরম পানি থেরাপি 100% কার্যকরী। এগুলোর মধ্যে কি কি রয়েছে জানেন? চলুন জানি। মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, জয়েন্টের ব্যথা, হঠাৎ হৃদস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস, মিরগি রোগ, কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া, কাশি, শারীরিক অস্বস্তি, গাটের ব্যথা, হাঁপানি রোগ, খুশখুশে কাশি, শিরায় শিরায় ব্যথা, জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ, পেটের সমস্যা, ক্ষুধার সমস্যা, মাথা ব্যথা, এছাড়াও চোখ, কান এবং গলার সম্পর্কিত সমস্ত রোগেও গরম পানি বেশ কার্যকর। যারা নিয়ম মেনে প্রতিদিন গরম পানি খাবেন তাদের শরীরে কতদিনের মধ্যে কী কী রোগ দূর হবে নিশ্চয়ই আপনাদের এটাও জানতে ইচ্ছে করছে। চলুন জেনে নেই। 30 দিনের মধ্যে আপনার ডায়াবেটিস দূর হবে। 30 দিনের মধ্যে রক্তচাপও দূর হবে। 10 দিনের মধ্যে আপনার পেটের সকল সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি নিয়ম করে গরম পানি খেতে পারেন। 9 মাসের মধ্যে সমস্ত ধরনের ক্যান্সারও দূর হয়ে যাবে। 6 মাসের মধ্যে শিরার ব্যথার সমস্যার সমাধান হবে। 10 দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা মিটে যাবে। 10 দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত সকল রোগ দূর হবে। 10 দিনের মধ্যে নাক, কান এবং গলার যে কোনো সমস্যা দূর হবে। 15 দিনের মধ্যে মহিলাদের মাসিক জনিত সমস্যাও দূর হবে। 30 দিনের মধ্যে আপনার হৃদরোগ জাতীয় সমস্যাও দূরে থাকবে। 3 দিনের মধ্যে মাথা ব্যথা, মাইগ্রেন সমস্যা দূর হবেই হবে। 4 মাসের মধ্যে কোলেস্ট্রলের সমস্যাও দূর হবে। 9 মাসের মধ্যে মিরগি এবং পক্ষাঘাত সমস্যাও দূর হবে। 4 মাসের মধ্যে আপনার হাঁপানির সমস্যাও দূর হবে। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম গরম পানি পান করলে আপনার শরীরে যে কী কী উপকার হবে এবং তার পাশাপাশি ঠান্ডা পানি পান করলেও আপনার শরীরে যে কী কী ক্ষতি হতে পারে। ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত পরিজনদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও গরম পানি খেয়ে সুস্থ থাকতে পারে। আর ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।